বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় মহাবিশ্ব এর অনুশীলনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে জানব। অনুশীলনীর পাঠের মাধ্যমে আমরা আমাদের এই মহাবিশ্ব অধ্যায়ের সকল তথ্যকে পুনরায় আবার রিভিশন বা পুরো পর্যবেক্ষণের সুযোগটা পাচ্ছি। তাই এই অনুশীলনী পাঠ আমাদের অত্যন্ত জরুরি একটি বিষয়। তো আমরা প্রতিদিনের মতো প্রাথমিক বিজ্ঞান বই খাতা এবং কলম নিয়ে বসব, আর এই বিষয়ে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই নোট আকারে লিখে রাখার চেষ্টা করব। তো এখন আমরা অনুশীলনী অংশের জন্য আমাদের বইটার হাতে নেই। বইয়ের প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অনুশীলনী পৃষ্ঠা নম্বর 61 অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের অনুশীলনী পার্ট পৃষ্ঠা নম্বর 61। এই 61 পৃষ্ঠার প্রথমে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান। এই শূন্যস্থানে আমাদের যে শূন্য বা ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেই ফাঁকা জায়গাগুলো এই অধ্যায় পাঠের মাধ্যমে যে তথ্যগুলো জানতে পেরেছি তার মধ্যে কিছু অংশ ছিল, সেই অংশগুলো সেই শব্দাংশের সাহায্যে এই ফাঁকা অংশগুলো পূরণ করতে হবে। এখন আমরা প্রথম যে শূন্যস্থানটি রয়েছে সেখানে চলে যাই, দেখি কি আছে। প্রথমে সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা হলো চাঁদ। আমরা এই অধ্যায় পাঠের একদম শুরুর দিকে দেখেছি যে মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই হচ্ছে চাঁদ। আমরা জানি যে মহাকাশের একটি পার্ট হলো সৌরজগৎ, মহাবিশ্বের একটি পার্ট হচ্ছে সৌরজগৎ, আর সৌরজগতের আটটি গ্রহের মধ্যে একটি গ্রহ হচ্ছে পৃথিবী। তো সৌরজগতের যে বস্তুটি পৃথিবীর চারদিকে ঘুরে তা হল গ্রহ, সরি চাঁদ, চাঁদ একটি উপগ্রহ। এরকম প্রত্যেকটা গ্রহকে কেন্দ্র করে যে বস্তুটি ঘুরে সেগুলো হচ্ছে উপগ্রহ। গ্রহকে কেন্দ্র করে যে বস্তুটি চারদিকে ঘুরে সেটি হচ্ছে উপগ্রহ। তাহলে আমাদের যে পৃথিবী গ্রহটি রয়েছে, আমরা যে গ্রহে বাস করছি সেই গ্রহের একমাত্র উপগ্রহ হলো চাঁদ। সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে সেটি হলো চাঁদ। এই ফাঁকা জায়গায় এইভাবে এই সঠিক উত্তরটি আমরা লিখে নেব। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে তোমরা বইতে না লিখে খাতা খুলে খাতায় সঠিক উত্তরগুলো লিখে রাখো। আমরা এভাবে এক নম্বর অপশনের যে উত্তরটি আছে সেই উত্তরটি লিখবো। এক নম্বর অপশনে আমরা কি উত্তর পেয়েছি, সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা হলো চাঁদ। এখন আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাব। দুই নম্বর প্রশ্নটি কি আছে, সূর্য একটি গ্যাস, সূর্য একটি গ্যাস যার নিজস্ব আলো ও তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। নিজস্ব আলো তাপ আর অন্যান্য শক্তি রয়েছে কিসের। মহাকাশের নক্ষত্র সমূহ নক্ষত্রগুলোর এই একমাত্র নিজস্ব আলো তাপ এবং শক্তি রয়েছে। তাহলে সূর্য একটি কি, সূর্য হচ্ছে একটি নক্ষত্র যার নিজস্ব আলো তাপ এবং শক্তি রয়েছে। তাহলে আমাদের এখানে দুই নম্বর অপশনের উত্তর কি হবে, নক্ষত্র। এই ফাঁকা জায়গার উত্তরটি হচ্ছে নক্ষত্র। নক্ষত্র হলো যার নিজস্ব তাপ আলো ও শক্তি রয়েছে, মহাকাশের একটি বস্তু যার নিজস্ব তাপ আলো আর শক্তি রয়েছে, এটি একটি
সৌরজগতের, আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। তিন নম্বর অপশনের উত্তরটি আমরা লিখলাম। এখন আমরা দেখছি চার নম্বর অপশনে কি আছে। চার নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের গ্যাস। গ্যালাক্সি সম্পর্কে আমরা জেনেছি, নক্ষত্র সম্পর্কে জেনেছি, গ্রহ, মহাশূন্য এবং এর যে সকল শক্তি এবং পদার্থ রয়েছে সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের কি তৈরি হয়েছে, আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে। আমরা এই পাঠে এক এক করে উপগ্রহ, গ্রহ, সৌরজগৎ, গ্যালাক্সি, নক্ষত্র সবগুলো সম্পর্কে জানলাম। তো আমাদের এই পাঠের মূল বিষয়টা ছিল মহাবিশ্ব, আর আমরা যে বিষয়গুলো পড়েছি সেগুলো ছিল এই মহাবিশ্বের উপাদান, গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য এবং যে সকল পদার্থ আর শক্তি রয়েছে সব কিছুই হচ্ছে মহাবিশ্বের উপাদান, আর এই উপাদানগুলো নিয়েই তৈরি হচ্ছে আমাদের মহাবিশ্ব। তাহলে এই চার নম্বর অপশনের উত্তর কি হবে, গ্যালাক্সি, নক্ষত্র, মহাশূন্য, গ্রহ, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের মহাবিশ্ব। তাহলে এই শূন্যস্থান পূরণ অংশের এই চারটি প্রশ্নের উত্তর কি তোমাদের হয়েছে সঠিক? এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই খাতায় চুকে নেবে। আর এখন আমরা দুই নম্বর প্রশ্নে কি চেয়েছে সেটা একটু দেখব। দুই নম্বর প্রশ্নে আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। এখানে এক নম্বর কোশ্চেনটি আছে নিচের কোনটি নক্ষত্র। আমরা জানি যে সৌরজগতের একটি সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে কিছু গ্রহ ঘুরতেছে, আর সেই গ্রহগুলো এক একটা নাম রয়েছে, বা আমাদের সাপ্তাহিক 1200 কিছু গ্রহের নামের মিল রয়েছে। এখন আমরা দেখছি নিচের কোনটি নক্ষত্র, এখানে কি কি অপশন আছে। ক নম্বর অপশন আছে পৃথিবী, পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, এটি নক্ষত্র নয়। এরপর আছে বুধ, বুধ একটি গ্রহ। এরপর গ নম্বর অপশনে দেখতে পাচ্ছি সূর্য, সূর্য একটি নক্ষত্র যাকে কেন্দ্র করে কতগুলো গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস এইসব ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে এই চারদিকে ঘুরছে। তাহলে সূর্যই একমাত্র সৌরজগতের নক্ষত্র যার নিজস্ব শক্তি, আলো এবং তাপ আছে। আমরা তাহলে এখানে সঠিক উত্তর কি পেলাম, সূর্য। এর পরবর্তী অপশনে আমরা দেখতে পাচ্ছি ঘ চাঁদ। আমরা যখন সঠিক উত্তরটি পেয়ে যাব প্রথম যে অপশনগুলো রয়েছে এর মাঝে, তাহলে আমাদের পরবর্তী অপশনটি দেখার কোনো প্রয়োজন নেই। তো তারপর আমরা দেখছি চাঁদ হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ যা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। তো চাঁদের নিজস্ব আলো নেই এটাও আমরা জানতে পারছি, তাই এটি কখনো নক্ষত্র হতে পারে না, তাই এই অপশনের উত্তর হচ্ছে সূর্য। কোনটি নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র। এখন আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাব। দুই নম্বর প্রশ্ন কি আছে, সূর্য পৃথিবীর, সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে। আমরা যখন এইভাবে সৌরজগতের গ্রহসমূহ পড়েছি তখন একের পর এক গ্রহ সূর্য থেকে কাছে দূরে এই হিসেব করে পড়েছি, তো তখন আমরা দেখতে পাচ্ছি যে আটটি গ্রহ ক্রমান্বয়ে অবস্থান করছে, তখন এই সিরিয়াল মিলিং করে এগুলো আমরা দেখেছি যে এটা হচ্ছে সূর্য, এর পরে রয়েছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপর হচ্ছে বুধ, তারপরে ছিল কি শনি,
দেখতে পাচ্ছি যে এখানে সূর্য রয়েছে, সূর্যের পরবর্তী যে প্রথম কক্ষপথ রয়েছে সূর্যের খুব নিকটে অবস্থিত, এটি হচ্ছে বুধ, এরপরে আছে শুক্র, তারপরে আছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবী আর সূর্যের মাঝে দুইটি গ্রহ রয়েছে, প্রথমে আছে বুধ, এরপর আছে শুক্র। উত্তরের অপশন যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা প্রশ্ন খুঁজে দেখি যে এর মধ্যে কোন গ্রহটি রয়েছে। তাই আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো, প্রথমে আছে মঙ্গল, পৃথিবীর পরে কিন্তু অবস্থান মঙ্গলের, তাই এই অপশনটি হবে না। এরপর দেখতে পাচ্ছি শুক্র, সূর্য আর পৃথিবীর মাঝে এই দুটি গ্রহের অবস্থান রয়েছে শুক্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার অপশনে, তাহলে এই খ নাম্বার অপশনটি সঠিক বলে বিবেচনা করবো আমরা। এরপরে আছে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু পৃথিবীর পরে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মঙ্গলের পরবর্তী যে গ্রহটি রয়েছে, সরি আমরা ছবিতে মঙ্গলের পরবর্তী যে গ্রহটি পাই সেটি হচ্ছে এটি মঙ্গল, এরপরে যদি দেখি সেটি হচ্ছে বুধ। এখন পৃথিবীর পরবর্তীতে যেহেতু বৃহস্পতির অবস্থান, তাই এটিও সঠিক উত্তর নয়, শনিও পৃথিবীর পরবর্তীতে অবস্থান, তাই এটিও সঠিক উত্তর নয়। তাহলে বুধ অথবা শুক্র এই দুটির মধ্যে যেটি থাকবে সেটি হবে সঠিক উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শনি গ্রহের নাম আছে, তাই সঠিক উত্তর হবে, সরি শুক্র গ্রহের নাম আছে, তাই সঠিক উত্তর হবে শুক্র। এখন তিন নম্বর যে প্রশ্নটি আছে সেখানে চলে যাই। তিন নম্বর প্রশ্নে আছে সৌরজগতে কতটি গ্রহ রয়েছে। আমরা মহাবিশ্ব অধ্যায়ের পাঠের মাধ্যমে জেনেছি যে সৌরজগতে গ্রহ রয়েছে আটটি। এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো একটু পড়ে নেই, সাত আট নয় দশ। তাহলে আমরা জানি যে সৌরজগতের গ্রহ সংখ্যা যেহেতু আটটি, সঠিক উত্তর হবে আট। তাহলে আমাদের এই দুই নম্বরে যে কাজটি ছিল সঠিক উত্তরে টিক চিহ্ন প্রদান, এই কাজটি সম্পন্ন হলো। এখন আমরা এই 160 পৃষ্ঠার তিন নম্বর পার্ট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই অংশটি নিয়ে আলোচনা করব। সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন? সূর্য একটি নক্ষত্র, আর আমরা রাতের আকাশে যে তারাগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু নক্ষত্র। তাহলে আমরা সূর্যকে দেখি অনেক বড় গোলাকার, এরকম গোলাকার দেখি, আর তারাগুলো দেখি এরকম ফোটা ফোটা ছোট ছোট। তারা যদি নক্ষত্র হয় তাহলে এই সূর্য ও যদি নক্ষত্র হয়, দুইটাই নক্ষত্র কিন্তু একটা এক ফুট ফোটার মতো আর একটা এত বড় থালার মতো দেখাচ্ছে কেন? এর কারণ হচ্ছে সূর্য হচ্ছে সৌরজগতের একমাত্র নক্ষত্র। আমরা পৃথিবী যে মানুষগুলো বসবাস করছি, জীবগুলো বসবাস করছি, সেগুলো সূর্যকে একমাত্র নক্ষত্র হিসেবে আমরা দেখতে পাই এবং দেখি। আর সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য এটাকে আমাদের অনেক কাছে বলে বড় মনে হয়। আর যে নক্ষত্রগুলো আমরা দেখতে পাই তারা হিসেবে, সেই নক্ষত্রগুলো আমাদের পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থান করার কারণে, অধিক দূরত্বে অবস্থান করার কারণে আমরা এই নক্ষত্রগুলোকে ছোট ছোট ফোটার মতো দেখতে পাই। তাহলে আমরা কি এই প্রশ্নের উত্তরটি পেয়েছি, সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন? সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখানোর একমাত্র কারণ হচ্ছে সূর্য পৃথিবীর, সরি সূর্য সৌরজগতের গ্রহ, এটি আমাদের কাছে বলে আমাদের
যে সম্পূর্ণ অংশ
সে অংশটি সম্পূর্ণ উজ্জ্বল দেখায়। এই দুইটা অবস্থায় চাঁদকে ফিরে যেতে 28 দিন সময় লাগে। প্রতি 28 দিনে চাঁদের পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। তাহলে আমরা জানবো আজকে চাঁদের দশা সম্পর্কে, চাঁদের দশা কিভাবে পরিবর্তিত হচ্ছে। আমরা প্রথমে যখন যে অন্ধকারাচ্ছন্ন চাঁদ দেখা যায় না এরকম একটি পরিবেশ দেখে থাকি, এই অবস্থাটাকে বলা হয় চাঁদের আমাবস্যা। যখন চাঁদের কোনো অংশের উপরেই আলো প্রতিফলিত হয় না, তখন চাঁদের সম্পূর্ণ অংশটাই কালো দেখায়, উজ্জ্বল দেখায় না, ওইটা হচ্ছে আমাবস্যা। এরপরে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে চাঁদ একটু একটু করে উজ্জ্বল অংশের পরিমাণ বাড়ছে। এই অংশটাকে আমরা নামকরণ করেছিলাম ক্রমশ বৃদ্ধি ক্রিসেন্ট। এই শিলাখণ্ডটি ধীরে ধীরে উজ্জ্বল রং হয়ে ওঠে, তখন এই অংশটি ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। এরপরে আলোকিত অংশটি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন বেড়ে একটা সময় এই চাঁদের 4/4 একটা অংশ আলোকিত হয়ে যায়। তো এরও কিছুদিন পরে আর একটু বাড়ে, বাড়তে বাড়তে এরকম অবস্থা হয়। তারপর আবার কিছুদিন পরে দেখা যায় যে চাঁদের সম্পূর্ণ অংশ উজ্জ্বল হয়ে উঠছে। তো এভাবে 4/4 এইভাবে 4টি অংশে চাঁদের সম্পূর্ণ অংশটি উজ্জ্বল আকার ধারণ করে। সম্পূর্ণ অংশটি যখন উজ্জ্বল আকার ধারণ করে, তখন ওই অবস্থাটিকে বলা হয় পূর্ণিমা। এই পূর্ণিমার পরবর্তীতে চাঁদ ধীরে ধীরে আলোকিত উজ্জ্বল অংশের পরিমাণ কমে যায়। তখন কি হয়, তখন এই অংশগুলো ধীরে ধীরে কালো হতে থাকে, আর কালো হওয়া ধীরে ধীরে বাড়তেই থাকে। এভাবে কালো হতে হতে একটা পর্যায়ে এই অংশটি কালো হয়ে যায়। কিছুদিন পরবর্তীতে আবারও দেখছি যে আরো বেশি অংশ কালো হয়ে যাচ্ছে, তখন এই 4/4 অংশ কালো হয়ে যায় আর বাকি অংশ আলোকিত থাকে। তারও কিছুদিন পরে দেখা যাচ্ছে যে এই অংশটিও কালো হয়ে যাচ্ছে বা উজ্জ্বল অংশটির পরিমাণ এইভাবে কমে যাচ্ছে। তো তারপরে যে অংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ক্রমশ হ্রাসপ্রাপ্ত ক্রিসেন্ট। ধীরে ধীরে হ্রাস পাওয়ার পর শিলাটি ওপর এই হালকা অল্প একটু অংশ উজ্জ্বল দেখায়। তো এই উজ্জ্বল অংশটাও ধীরে ধীরে কমতে কমতে একদম পুরো অংশটি কালো হয়ে যায়। এইভাবে 8টি দশায় চাঁদকে পরিবর্তিত হতে থাকে। চাঁদের এই উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনটাই হচ্ছে চাঁদের দশা। এই চাঁদের দশার পরিবর্তন এর ফলে আমরা আমাবস্যা, পূর্ণিমা এগুলো দেখতে পাই, আর চাঁদ তার পূর্বের অবস্থা ফিরে যেতে 28 দিন সময় নেয়। এর মধ্যে চাঁদের 8টি দশার পরিবর্তন হয়। এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আরও তথ্য সমৃদ্ধ কথাগুলো, তথ্য সমৃদ্ধ অপশনগুলো তোমরা এই পাঠ বিষয়ে ভিডিওটিতে দেখতে পাবে। আর পরবর্তী যে প্রশ্ন আছে আমরা চলে যাবো এখন সেই প্রশ্নে। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য, আমরা জানি সৌরজগতের একটিমাত্র নক্ষত্র সূর্য, একে কেন্দ্র করে এর চারিদিকে 8টি গ্রহ ক্রম ঘূর্ণায়মান, মানে 8টি গ্রহ এর চারিদিকে ঘুরতে থাকে এরকম করে। তো তার প্রত্যেকেরই এক একটা নিজস্ব চলার পথ বা কক্ষপথ আছে, যেই পথে সে আবর্তন করে বা ঘুরে থাকে। তো
গ্রহ এর নিজস্ব কোনো আলো নাই, এরা আলো পায় নক্ষত্রের থেকে। আর গ্রহের নিজস্ব কোনো তাপ নাই, এই নক্ষত্রের তাপেই সে উত্তপ্ত হয়। গ্রহের নিজস্ব কোনো বিশেষ শক্তি নাই, এই সূর্য আর নক্ষত্রের আলো নক্ষত্র থেকে সে তাপ শক্তি আলোক শক্তি এগুলো পেয়ে থাকে। তাহলে আমরা গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্যগুলো কি বুঝতে পেরেছি? গ্রহ হচ্ছে সৌরজগতের একটি বস্তু, আর নক্ষত্র হচ্ছে সৌরজগতের একটি বস্তু। দুইটাই যদি সৌরজগতের বস্তু হয় তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে গ্রহের নিজস্ব আলো আছে, সরি নক্ষত্রের নিজস্ব আলো আছে, কিন্তু গ্রহের নিজস্ব আলো নেই। আর নক্ষত্রের তাপ আছে, গ্রহের সে তাপটা নেই। নক্ষত্রের নিজস্ব শক্তি আছে, গ্রহের নিজস্ব শক্তি নেই। গ্রহ একটি ভূখণ্ড বা একটি বস্তু যা ধূলিকণা ও কিছু উপাদান নিয়ে তৈরি। আর নক্ষত্র একটি জ্বলন্ত গ্যাসের কুণ্ডলী, এটি আলো তাপ আর অন্যান্য শক্তি আছে যেটা গ্রহের নেই। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্যটা কি? গ্রহ আর নক্ষত্র দুইটা ভিন্ন ভিন্ন বিষয়, আর এর মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে তাপ আলো আর শক্তি। গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু নক্ষত্র কিন্তু গ্রহকে কেন্দ্র করে ঘুরে না, এটিও আরেকটি অন্যতম পার্থক্য। এরপরে এই প্রশ্নের উত্তর সম্পর্কিত যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা এই পাঠ সম্পর্কিত ভিডিওটি দেখে নিবা, আর এরপরে প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আর এখন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন, সৌরজগৎ কি নিয়ে গঠিত? সৌরজগৎ কি নিয়ে গঠিত এই সম্পর্কে আমরা মহাবিশ্ব অধ্যায়টির পাঠের মাধ্যমে জেনেছি। সৌরজগৎ হলো সূর্য ও এর চারদিকে ঘূর্ণায়মান যে বস্তুগুলো রয়েছে, গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু ধূলিকণা ও বিভিন্ন গ্যাস, এইগুলো নিয়ে সৌরজগৎ গঠিত। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি পাওয়া গেল যে সৌরজগৎ কি নিয়ে গঠিত? সৌরজগতের যে উপাদানগুলো ছিল সেগুলো ছিল গ্রহ নক্ষত্র সরি সূর্য ও তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু ধূলিকণা ও বিভিন্ন গ্যাস, আর এইগুলো নিয়েই সৌরজগৎ গঠিত। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের 4 নম্বর যে অংশটি ছিল বর্ণনামূলক প্রশ্ন, সে সম্পর্কিত আলোচনা শেষ হলো। এখন আমরা চলে যাব বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। 61 পৃষ্ঠার এই অংশটি আমাদের জন্য খুব বেশি কষ্টের না হলেও খাতায় একটু চেষ্টা করে লিখে ফেলি। প্রথম যে শব্দটি আছে পৃথিবী, এই পাশে পৃথিবীর সাথে মিলবে এরকম শব্দটি কি? গ্যালাক্সি উপগ্রহ নক্ষত্র গ্রহ। পৃথিবী কি? পৃথিবী কি গ্যালাক্সি, পৃথিবী উপগ্রহ, পৃথিবী নক্ষত্র, নাকি পৃথিবী গ্রহ? আমরা জানি সৌরজগতের একটি গ্রহ হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবী একটি গ্রহ। এরপরে 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছি সূর্য, সূর্য কি? সূর্য কি নক্ষত্র, সূর্য কি গ্রহ, নাকি সূর্য উপগ্রহ, নাকি মিল্কি ওয়ে, কোনটি? আমরা এই পাঠের মাধ্যমে অনেক অনেকবার জেনেছি সূর্য হচ্ছে একটি নক্ষত্র যেটি সৌরজগতের
দেখেছি চাঁদ হচ্ছে একটি উপগ্রহ। উপগ্রহ কি? উপগ্রহ হচ্ছে যে বস্তুটি মহাকাশের যে বস্তুটি গ্রহকে কেন্দ্র করে ঘুরে সেগুলো হচ্ছে উপগ্রহ। আর চাঁদ হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরা একমাত্র বস্তু, আর এই চাঁদই হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। তাহলে চাঁদ কি? চাঁদ হলো একটি উপগ্রহ। সমাপ্তি ঘটলো।